যারা মুক্তিযুদ্ধ করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে, যারা মুক্তিযুদ্ধ করছি তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। এবং এই সলিমপুর কালসানগরের সামনে ওভারব্রিজের ইয়েন্দি ইপিএর সেনা করল পাকিস্তানি সৈন্য ল মুখোমুখি সম্মুখ যুদ্ধ মিলে একটা বোধ মুক্তিযোদ্ধা মারা গিয়ে যারা ইয়েন্দি সমাহিত করা দাফন করা হইত। এবং এই স্মৃতিসৌধকে এই বৌদ্ধভূমি দীর্ঘদিন ফুরি আসিল। আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা পরিষদের আর জেলা পরিষদের সদস্য জনাব আহমদ ইরশাদ, এতে উদ্যোগে ইয়েন্দি যারা উগ্র ফান্ড দিয়ে ফান্ড দিবে এক্সিকিউট করি পেলে কার্যকর করি পেলে আর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং স্থানীয় চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ কোনো দায়িত্ব দিয়া গিয়ে আর 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 ইউনু সাহেব, সাদা দূষণ সাহেব এবং আই সহ আর আর বিশেষ সাহেব সহ আজি এসিএম পরিদর্শন করি পেলে এর আশেপাশে যিন দোয়ান আছে যিন অবৈধভাবে ইয়া করলে কি আর ইউনু সাহেব সাত দিনের টাইম দিয়ে যিন তুলি পালন করিব এই স্মৃতিসৌধকে আর সুন্দরভাবে বেশহীদ মিনাকে সুন্দরভাবে আড়া করে দিই বেশ ওটা দেখতে আর একটা ফুল দিতাম আর স্কুল পক্ষ একটা ফুল দেয় একুশে ফেব্রুয়ারির দিন আমি নিজেও ইভে মিলে ফুল দিই। সুতরাং এবারে আরো সুন্দর করে পেলে যদি প্রয়োজন হয় আর 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 উপজেলার রাজস্ব আর ফান্ড দিয়ে এবার আরো সুন্দর করে উঠবে শহীদ মিনার গরিব আল্লাহ বলি এনে আজ ইন দ্বারা ঘোষণা দিয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ব্যক্ত করবেন। আর এক কথা আছে এই বৌদ্ধভূমি